বিএসএফ আমাদের এই পার্টগুলো সকাল এই রাত্রেবেলা সব ভাঙে ভুঙে চুরমার করে ফেলে দিয়েছে। তারপর আমি সকালবেলা আসি, সকালবেলা এসে দেখি যে পার্টগুলো ভাঙা। তারপর বিএসএফের ক্যাম্পে যাই, বিএসএফের ক্যাম্পে যাই, সাহেবের সঙ্গে বলি, তো সাহেব বলে আমরা কিছু করিনি, বলেছে ওইগুলো অন্য লোক করেছে। তাই আমি যাই বলি, তো অন্য লোক ওইখানে তো আসতে পারবে না, বিএসএফের ক্যামেরা আছে, ক্যামেরার সামনে তো কেউ আসতে পারবে না, আসলে পরে ওরা তো বুঝতে পারবে। এবার একটা লোক এখানে আসলে পরে তো ওরা জানতে পারে যে ওখানে লোক গেছে, তাহলে এখানে মিনিমাম এক দু ঘন্টা লাগছে পাটটা ভাঙতে। এবার দু ঘন্টার মধ্যে ওরা কেউ কিছু জানতে পারবে না, এরকম কথা হলো। আর আমরা এখানে আসছি, আসে আমি গোটায় তদন্ত করে দেখলাম যে বিএসএফের ওই বুটের ছাপ সুদ্ধা এখানে আছে। তাহলে বুটের ছাপ সুদ্ধা যদি থাকে তাহলে তো পাবলিক কোথায় ভাঙলো? এটা নিশ্চয়ই বিএসএফ ভাঙিছে। আর বিএসএফ গুলা বলিছে যে আমরা ভাঙিনি, তাহলে এখানে বিএসএফ ছাড়া কেউ তো আসতে পারবে না বড় এলাকায়, কেউ আসতে পারবে না। রাস্তাতে আমরা হাল গরু যে কিছু হয় না নামাতে যাই, নামাতে দেয় না, দুপাশে ঘিরে দিয়েছে। আর বলে যে এখানে যদি যাও তো তোরা মাল পার করিস, ইসিন অনেক অনেক রকম কথা বলে। যেখানে আছে মনে করেন তার কাঁটা আছে, আবার বিএসএফ ডিউটি আছে, যেখানে আবার তারবন্দি বিজলি বাতি আছে, তারপরে ক্যামেরা আছে, ওরা ডিউটি আছে, তার ভিতরে কি করে মাল যায় আর কি করে ওরা কি ডিউটি করে? জমির পাট ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার সকালে হিলি থানার গোবিন্দপুর বিওপি এলাকায় এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দা অমল মাহাতোর অভিযোগ, রাতের অন্ধকারে বিএসএফ ওই জমিতে ধারালো অস্ত্র দিয়ে পাট গাছ কেটে নষ্ট করে দিচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযোগ জমির পাশের বিওপিতে ঘটনার কথা জানাতে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দেন বিএসএফের জওয়ানরা। বাসিন্দারা প্রতিবাদ করলে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় বিএসএফ। উত্তেজনা ছড়িয়ে পড়তে পঞ্চায়েত সমিতির সদস্য নাসির মণ্ডলের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরে ঘটনার বিচার প্রার্থনা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামবাসীরা। বিজেপির ইন্ধনে রাজনৈতিক অভিপ্রায় নিয়ে বিএসএফ কাজ করছে বলে আক্রমণ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। হিলি মণ্ডল বিজেপি সভাপতি রবীন্দ্রনাথ মাহাতোর কথা, বিএসএফকে বিজেপির ইন্ধন দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। বিএসএফ আইনি পথে চলে, দেশে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে। পাটক্ষেত নষ্ট করার বিষয়টি আমাদেরও নজরে এসেছে, আমরাও বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাব। হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।